আমার দয়াল নবী ডাক দিয়া কয় আনাছে ও আনাস আমি নবী জান্নাতের কথা স্মরণ কইরা কান্দি না নবী গো আপনি নবী কেন কান্না করেন কান্না করার কারণটা জানতে চাই আমার দয়াল নবী বলে আনাস আমি দয়াল নবীকে আমার আল্লাহ জান্নাত দেখানোর পরে রে এমন একটা জায়গা দেখাইছে ওই জায়গা থেকে আমি নবীজি 500 বছরের রাস্তা দূরে ছিলাম ওই 500 বছর রাস্তা দূরে থাকার পরেও ওই জায়গা থেকে একটা গরম ভাব আমি নবীর শরীর মুবারকের মধ্যে লাগছে আমি নবীজি জিজ্ঞাসা করলাম আনাস ইবনে মালিক আমার আল্লাহ তাআলার দরবারে মাবুদ রে এটা কেমন আবহাওয়া আর সামনে দেখা যাচ্ছে আগুনের লম্বা জিহ্বাটা উপরের দিকে দেখা যায় আনাস আমি নবী তো রহমাতুল লিল আলামিন নবীজি আমি নবীর চোখ মুবারক দিয়া এই 500 বছর রাস্তা দূরের পথ আমি নবী আমার চোখ মুবারক দিয়া দেখছি আনাস রে আমি নবী এটা দেখার পরে আমার আল্লাহ তালার কাছে যখন জিজ্ঞাসা করলাম আল্লাহ এটা কি দেখা যায় আমার আল্লাহ তালা আমি নবীরে বলি আর রসুল আল্লাহ এটার নাম হলো জাহান্নাম এটার নাম নার এটার নাম আগুন ও আল্লাহ এটার মধ্যে কে থাকবে আমার আল্লাহ ঘোষণা দিছে নবীজি আপনার অনেক উম্মত থাকবে আমি দয়াল নবী কান্না করি রে আনাস আমার কোন উম্মত নিয়ে জাহান্নামের মধ্যে পড়া যায় নবীজি ওই জাহান্নামে যদি আপনার উম্মত পড়ে গো নবীজি কত কষ্ট পাবে হাদিস শরীফের বিশারদগণ নিজেই নিজে বলতেছেন জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আমার নবী একটা পাথরের মিডিয়াম সাইজের টুকরা হাত মুবারকের মধ্যে নিয়ে নবী আমার বলেছেন এই পাথরটা এই জাহান্নামের নিচে পর্যন্ত পৌঁছাইতে 500 বছর লাগবে নবীজি আপনার উম্মত মাত্র জাহান্নামের উপরে থাকলেই তো আগুনের মধ্যে পুরা ছাইখাই হয়ে যাবে আমার নবী কি উম্মত ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমি নবীর দেখানো পথ মতে চলাফেরা করো ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদের অবস্থা কেমন হবে আপনি দয়াল নবীর কাছে জানতে চাই হে আমার আহমদপুরের যুবকের দল আহমদপুরের মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবা নবী আমার জাহান্নামের বর্ণনা দেই হযরত জুন্দুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কো হাদিস বর্ণনা করেন তিনি বলেন আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম যখন কোন জাহান্নামী মানুষটা ইন্তেকাল করবে তার বুকের মধ্যে যখন আজরাইল এসে হাত দিবে তার বুক থেকে যখন রূহটা টান দিয়ে নিয়ে যাবে এমন টাইমে বুক থেকে রূহটা নেওয়ার সময় একটা জীবিত ছাগলকে লটকে দেওয়ার পরে জবাই না কইরা শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা ছিড়া ফেললে ওই ছাগলটার যেমন কষ্ট হবে উম্মতার এমন কষ্ট হবে নবীজি এই কষ্ট কি শেষ আমার নবী কই না রে না এই কষ্ট দিয়া তোমার যখন রূহটা বাহির করে নিবে জাহান্নামী তো তুমি এটা আগেই নির্ধারণ হয়ে গেছো তোমার দেহটা দুনিয়ার জমিনের আহমদপুরে পড়ে থাকবে তোমার এই দেহটা পড়ে থাকবে কথা সত্য নবী আমার বলতেছে জাহান্নামী ব্যক্তির রূহটা যখন আসমানের দিকে আলমে আরোহার দিকে নিয়ে যাওয়া হবে আলমে আরোহার দিকে অন্যান্য ফেরেশতার এই রূহটার দিকে তাকিয়ে থেকে থুতু নিক্ষেপ করবে জি ইয়া রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করবে কারণটা কি জানতে চাই আমার দয়াল নবী বলেন ওই জাহান্নামী ব্যক্তিটার শরীর থেকে এমন একটা দুর্গন্ধ বের হবে ফেরেশতারা বলবে এমন দুর্গন্ধ জাহান্নামী ছাড়ার কারণ না এ আমার আহমদপুরের মাহফিলে যারা বসছেন যুবকবারা একটাবার কি চিন্তা
করে আপনি উত্তর দিবেন হুজুর আমি আমার শরীর দ্বারা এমন শরীর বানাইছি যে শরীর থেকে কোনোদিন দুর্গন্ধ বাহির হবে না আরে আপনি উপর দিয়া ফিটফাট কিন্তু আপনার ভিতর ঠিক নাই আপনার শরীর যদি জান্নাত তলা শরীর হয় আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না আপনার পোশাক ঠিক আছে চলাফেরা ঠিক আছে নামাজ ঠিক নাই পোশাক ঠিক আছে চলাফেরা ঠিক আছে হারাম খান সুদ খান ঘুষ খান পরের হক মাইরা খাইরা খান জমি দখল কইরা খান আপনারা বলেন এমন হারাম কোর এলাকার মধ্যে আছে না নাই সুদ খায় সমাজের ভিতরে নেতাগিরিও করে এমন সুদ কোরালাকে আছে না নাই পরের হক মাইরা মাইরা খায় সমাজে বড় বড় কথা কয় এমন বেড়া আছে না নাই মানুষের টাকা পয়সা মাইরা খায় আবার সমাজের ভিতরে সর্দারি করতে আসে এমন বেড়া আছে না নাই আমি জানতে চাই বাবারা এই সুদকুর গুসকুর যারা সমাজে নেতাগিরি দেখায় আপনারা বলেন এদের শরীর থেকে কি সুগন্ধ হয় না দুর্গন্ধ আল্লাহ কয় আযাবুন শাদীদ আরে এমন নরমাল কোন শাস্তি না হুজুররা আসছে জিজ্ঞেস করেন এদের শাস্তিটা হবো যন্ত্রণাদায়ক শাস্তি আমি জানতে চাই বাবা না এমন যন্ত্রণাদায়ক শাস্তি যে সুদকুররা কবরে গেলে পাইবো হারামকুররা কবরে গেলে পাইবো এদের সমাজের ভিতরে নেতাগিরি চলে নাকি গায়ের জোরে বাহাদুরি দেখা করতে পারে কিন্তু এদের নেতাগিরি চলে না মানুষ উপর দিয়া সম্মান করলো সামনে দিয়া সালাম দিলেও ফারিয়া যাওয়ার পরে মনে মনে দিকে গাইল্লায় বদুয়া দেয় কই দেখছিস নি এটা আমার সালাম নয় আসি নি আব্বা আসতে কইছে বলেন আসে না নাই এই জন্য আপনাদের সবার কাছে আমি একটা আবদার করব একটা আবদার করব আল্লাহর কাছে দোয়া করেন দেশ তো এখন ইন্টারনি সরকারের আন্ডারে চলতেছে দেশ তো এখন তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে চলতেছে শুধু এইটাই চিন্তা করেন আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নি বাংলাদেশের সংসদ রানে কোরআনের আইন দিয়া চালায় কোরআনের আইন দিয়া সংসদ চললে দুর্নীতি চলবে না হারাম কর থাকবে না কোরআনের আইন দিয়া দেশ চললে সমাজের মধ্যে মারামারি রাহাজানি থাকবে না এবার বলেন আমরা সবাই কোরআনের আইন বাস্তবায়ন হোক চাই কি চাই না আস্তে কইছেন জোরে কোন আমরা চাই কি চাই না কোরআনের আইন বাস্তবায়ন হলে সুদ থাকবো নি কোরআনের আইন বাস্তবায়ন হইলে ঘুষ থাকবো নি কোরআনের আইন বাস্তবায়ন হইলে মারামারি রাহাজানি সন্ত্রাস থাকবো নি এই জন্য বাবাজিরা বন্ধুরা আমরা সবাই এমন আইন বাস্তবায়ন করাইতে চাই তো যেই কথাটার মধ্যে ছিলাম আল্লাহর নবী কয় হারাম কর হাসু কি কর আসিনি হ্যাঁ বর্তমান সমাজে সুদকুর ধরে নিয়ে মসজিদে সভাপতি বানায় সুদকুর ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় সুদকুর ধরে নিয়ে এলাকার সদ্দার কমিটি সভাপতি বানায় আল্লাহর কসম যদি আপনারা চাইনা শুইনা এমন সুদকুর হারামকুর মুসকুর গুলারে এলাকা পরিচালনার দায়িত্ব দেন এগুলার জবাব আপনারাও দিতে হবে এবার বলেন সুদখুরের কোনো সমাজে নেতাগিরি চলবে না ঘুষখুরের সমাজে কোনো সর্দারি চলবে না আর যদি সর্দারি আর নেতাগিরি করতে যায় এদেরকে বয়কট করবেন এদেরকে বয়কট করবেন কারাই এরাই এরাই হচ্ছে এলাকার ময়লা আর আবর্জনা বাথরুমের ডাস্টবিনের ময়লার চাইতে নিকৃষ্টই সুদখুর আর ঘুষখুরগুলা আসেনি এলাকায় সুদখুর সাদা পাঞ্জাবি লাগায় সাদা ইমাম সাহেবের ভিশন দিয়ে জুমার দিন যে তারা পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই নিয়মিত মুসল্লি ইমামের ভিশনে যায় গই পায় না অনেকে চিন্তা করতেছে কথাটা কেমনে আমরা এলাকার লোক মিলে গেল গা এখন আবার ডিজিটাল সুদ শুরু হয়েছে বেড়া সুদ খায় না বেড়িয়ে ত্রেড়িয়া চালায় আসেনি এলাকায় ডেঞ্জারের সুদ হুজুর আসেনি এগুলা ডেঞ্জারের সুদ সাসার কাছে যদি কয় সাসা দশটা হাজার টাকা যদি দিতেন একটা মাস লেগে বেতন ফাইলে দিয়ে দিমু সাসা কয় আমার কাছে নাই তো ও তো সাসির কাছে যায় দিগা তার বইনে বলে কটা টাকা দিছে টিয়াডি একটু সাইলা দাও নিলে কি আছে না ইমাম সাহেব জোরে কয় তার মানে আমার কাছে দুই একটা বিচারা আছে আসিনি আমার তো সাসির কাছে
মেসেজে কস না তার বইনে কোটা টিয়া দিছে সাইল্লা দনের লাগিয়া ডিজিটাল সুদ এটা সুদ না এটা হারামখোর এটা বেঈমান এটা বেঈমান এটা সমাজের মহিলা নিকৃষ্ট আবর্জনার চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কি না তো এক বেড়া মনে মনে এরাদা করছে আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও একটা ছেলে সন্তান দিলে আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি করে দিব নিয়তরা ভালো না খারাপ স্যান্ডেলের পিছনের থেকে আমার মায়ের আওয়াজ দিবেন না বলুক দিবেন না বেরিয়ে মানুষ কইলে ছড়িয়ে দেব না না তারা ফর্দার ভিতরে আছে থাক আম্মা আওয়াজ দিবেন না বেড়া নিয়ত করছে আল্লাহর কাছে কি আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয় কি কইরাম আল্লাহ আপনার ওয়াস্তে একটা কি কুরবান দিব মারহাবা কইলেন না আল্লাহর ছেলে সন্তান দিবেন আল্লাহ বেটার স্ত্রীর গর্ভে একটা মেয়ে সন্তান দিছে বেটা চিন্তা করলো আমার নিয়তের ভিতরে মন হয় কোনো ভেজাল ছিল না একটা ভালো নিয়ত করি আল্লাহ আমার যত সম্পদ আছে যদি আপনি আমার পরবর্তীতে আরেকটা ছেলে সন্তান দেন আল্লাহ আমি এই আমার অর্ধেক সম্পদ আপনার রাস্তায় দান করে দেব বেটা কি করছে অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে কিন্তু সন্তান হইছে মাইয়া সন্তান হইছে কি বেটা কি রে আল্লাহর রাস্তায় এত ভালো ভালো নিয়ত করলাম দুইবার দুনোবার আমার মেয়ে হইল না দুইবার যেহেতু ভালো নিয়তই করছি এবার আমি একটা খারাপ নিয়ত করলাম কি নিয়ত এ নিয়ত করছে আল্লাহ এবার যদি আমার মাইয়া সন্তান হয় তাহলে আমি কোনো কিছু দিতাম না তবে যদি ছেলে সন্তান হয় আল্লাহ আমি একটা কুত্তারে ভাত খাবো কার ভাত খাওয়াইব আল্লাহর কি রহমত তৃতীয়বার ফোলাটাই লেগে গেছে কি লাগছে ভাগ্যের এমন নির্মম পরিহাস কদিন আগে বন্যা হইল না পানি উঠছে না ওই এলাকায় প্লাবিত হওয়ার কারণে ওই এলাকার কুত্তার একটা এলাকায় নাই আমার এক উস্তাদ উদাহরণটা আমার শিখাইছে আর কি আমি বললাম তো হুজুর বেড়ানা নিয়ত করছে ফুল হইলে কুত্তার খাওয়াইব তো হুজুর কুত্তা হইল কই কয় উনি কুত্তা খুঁজছে যখন কুত্তা পাইছে না উনি ওনার এলাকার ভালো আলেমের কাছে গেছে হুজুর কুত্তা তো খুঁজে পাই না নিয়ত কেমনে পুরা করতাম উনি শিখিয়ে দিছে তোমার এলাকাত কোনো সুদখুর আছে কুকুর আছে আমার নিজের আপন চাষ হই তোমার দাওয়াত দিয়ে খাওয়া হুজুর মানুষে খাওয়ামো কইছি না তো এর আগে মানুষে খাওয়ামো নিয়ত করছি দেখা গরু কেটে খাওয়াইছি সম্পদ মানুষে দান করছি হুজুর আল্লাহ মাইয়া দিছে বোলা দিতে না হুজুর এখন তো নিয়ত করছি কই এটা কুত্তার থেকে খারাপ কারণ এটা সুদ খায় হারাম খায় পরের হক মাইরা খায় এগুলা কুকুরের চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কি না নারে তাকবীর রাখ নারে রিসালাত নারে গাউসিয়া তুমি আত্মাকবি দিও না কত্তা দিয়ে লাইছ ইনশাআল্লাহ থাক তো ভাগলা মানুষ বুঝা যা ঠিক আছে অনেক মাহফিলে গেলে তাকবির দেন একটু হানি করেন না দিরেন না লোক কইবা না এমন একটা থাকলে তো সারছে ওই আচ্ছা যতটুকু হইছে তাহলে এমন হারাম খোর আছে না সুদ খোর আছে না আছে না পরের হক মাইনে মাইরা খায় আমার বড় বড় লম্বা লম্বা কথা সারে আছে না তাহলে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন তাহলে আজকের ওয়াজ থেকে এর আগে যেগুলো করছে এগুলো এক সাইড আজকের ওয়াজ থেকে এতটুক শিখলাম যারা সুদ খায় হারাম খায় এরা কার সাইতে নিকৃষ্ট জোরে কয় না কার সাইতে নিকৃষ্ট তার মানে কুত্তার থেকে যদি নিকৃষ্ট হয় একটা কাজ করলে এই কাজ করা যাবে এই কাজ করা যাবে এবার আসেন এটার গুণা কত এটা তো আপনারা বুঝেন জানেন এটা যারা খায় এক গুণা যারা দেয় একই গুণা যারা শক্তি হয় একই গুণা যারা লেখে তাহলে আমি খাইতামও না দিতামও না ভালো মানুষ হিসেবে শক্তি হইতাম না শিক্ষিত হিসেবে লেখমো সাবধান তাহলে এবার যেই কথাই ছিলাম গুণাগার মানুষ যারা
বদকার মানুষ যারা তাদের দেহ যখন উপরের দিকে নিয়ে যায় ফেরেশতারা তাদের শরীরের দিকে এবং রূহের দিকে কি নিক্ষেপ করে থুতু নিক্ষেপ করে সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফেরেশতারা যে থুতু নিক্ষেপ করে কারণ কি আল্লাহর হাবিব চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন শুনো রে দুনিয়ার মানুষ একজন বদকার মানুষ একজন হারামখোর মানুষ একজন গুনাহগার মানুষের শরীর থেকে যেই দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধর কারণে রহমতের ফেরেশতারা পর্যন্ত বান্দার রূহটাকে গ্রহণ করে না ইয়া রাসূলুল্লাহ ওই বান্দার রূহটা তখন কোথায় যায় আনাস ইবনে মালিক বলে নবীজি বলেছেন তখন আল্লাহর হাবিবের ঘোষণা ওই মানুষের রূহটাকে তখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালায়া দেয় ওই জাহান্নামের অতল গহ্বরে পড়বে আল্লাহর হাবিব বলে শুনো শুনো ওই গুনাহগারগুলা হারামখোরগুলা পরের হক মাইরা কানেওয়ালা ব্যক্তিগুলা বদকার বান্দাগুলা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ওই জাহান্নামের মধ্যে তারা যখন প্রথম পতিত হয়ে যায় আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটারে 1000 বছর পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে লাল জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা সাদা বানায়া ফেলে এবার সাদা জাহান্নামের আগুনটারে 1000 বছর পর্যন্ত জ্বালাইব ওই সাদা আগুনটারে কালো বানাইব কালো আগুনে থাকতে থাকতে ওই বান্দা বড় পিপাসাত্ত হয়ে যাবে পানি 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 বলে চিৎকার করবে ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামী তো 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে তাহলে কি তারে পানি দেওয়া হবে কিছুক্ষণ সময় আরাম করার জন্য আল্লাহর নবী কয় নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী ব্যক্তিরে পানি দেওয়া হবে আপনি বলতেছেন হ্যাঁ জাহান্নামী তো শান্তি পাবে পানি পান করার কারণে আল্লাহর নবীজি এমন কান্না করতেছেন নবী আমার বলতেছে ওই পানি যদি তোমরা সাহাবাই কেরাম দেখতা আল্লাহর কসম তোমরা ওই পানি সুইয়া দেখবা দূরের কথা পানির কাছেও আগাইতা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ার নবীজি ও গো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কেন 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 ওই পানি কেন সুইয়া দেখবো না নবী কয় যখন জাহান্নামের আগুনকে 1000 বছর পুরায়া লাল থেকে সাদা বানাইব যখন জাহান্নামের আগুন রে 1000 বছর জ্বালায়া সাদা থেকে কালা বানাইব এবার যখন বান্দা জাহান্নামী হওয়ার কারণে গুনাহগার হওয়ার কারণে পানি চাইব বান্দারে সাধারণ কোন মিনারেল ওয়াটার পানি দেওয়া হবে না অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরানোর কারণে তাদের শরীর থেকে যে রক্তগুলা বের হইছে পুঁজগুলা বের হইছে গরম উত্তপ্ত লোহার একটা পাত্রের মধ্যে আগুনের মধ্যে আগুনের লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুঁজগুলা আইনা জাহান্নামীদের দিব খাওয়ার জন্য জাহান্নামী খাইব কিন্তু খানাগুলা তার পেটে থাকবে না এগুলা তার নারীবুড়ি সহ তার পাক্যস্থলীর পায়খানার রাস্তা দিয়ে বের হবে আর বলবে এ হাসরের ময়দানবাসী তাকে দেখো এটা ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করে দুনিয়া থেকে আসছে এবার হাসরের ময়দানবাসী চিৎকার করতে থাকবে ও আল্লাহ একবার আর একবার সুযোগ দাও না না বান্দা সুযোগ নাই এবার আপনারা বলেন এমন কঠিন পরিস্থিতি হওয়ার আগে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই সবাই মহব্বতের আওয়াজে পড়েন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন আল্লাহ ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালা মাফ করে দাও বলেন যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালা মাফ করে দাও আল্লাহ বলেন বলেন জোরে আল্লাহ ও গো আল্লাহ
ক্ষমা করে মাফ করে দাও বলেন ক্ষমা করে দাও তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু আল্লাহকে দেখছেন আপনারা আল্লাহকে চিনছেন আপনারা এই অদৃশ্যের প্রতি বিশ্বাসের নাম হলো ঈমান সুবহানাল্লাহ বলেন বলেন তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবু সেই ওসিলায় রহমত দয়া মিলা বলেন সে ওসিলায় রহমত দয়া মিলা ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন আল্লাহ ও গো আল্লাহ আস্তে হয়ে যা আরো জোরে আল্লাহ ও গো ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন ক্ষমা করে দাও এবার বলেন ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য দুর্নীতি ছাড়ার দরকার আছে না নাই সন্ত্রাস ছাড়ার দরকার আছে না নাই রাহাজানি ছাড়ার দরকার আছে না নাই পূর্বে বাংলাদেশে যারা সন্ত্রাস করেছে রাহাজানি করেছে দুর্নীতি করেছে মারামারি করেছে তাদেরকে আজকে এই আহমদপুরের মাহফিল থেকে জানিয়ে দিতে চায় দুর্নীতি ছেড়ে দেন রাহাজানি ছেড়ে দেন মারামারি ছেড়ে দেন কাটাকাটি ছেড়ে দেন কোরআনের পথে আসেন ইসলামের পথে আসেন দেখবেন কোরআনের পথে চললে দুর্নীতি করতে মন চাইবে না জাহান্নামের কথা শুনলে মারামারি করতে চায় মন চাইবে না রাহাজানি করতে মন চাইবে না এবার আপনারা বলেন আমরা সবাই কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চাই কারা কারা হাত তুলে দেখা দে আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আর মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন সবাই মুহাব্বতের আওয়াজে একটা বার বলেন আমিন আমার বাবাজিরা রে এবার জানলাম জাহান্নামীদের কথা সাহাবাই কেরাম কান্দে আর ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো জাহান্নামীরা তো কষ্ট পাবে নবীজি জান্নাতিরা কেমন মজা পাবে আমার নবীজি মুস্কি মুস্কি হাসে চোখের পানি পড়ে নবীজি বুঝতে পারলাম না কান্ন করেন মুস্কিও হাসেন নবীজি কারণটা কি বলবেন নাকি আমার নবী ডাক দিয়া কয় জান্নাতিদের মজা এত হে আমার এই আহমদপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনো গোমা জান্নাতে যে যাইবা জান্নাতে যে মজা পাইবা ওই মজাটা কি হবে একটু মনোযোগ দিয়া শুনো দেখবা আমার আল্লাহ তাআলা কি নিয়ামত রাখছে এবার বলেন জান্নাতের মজার কথা শুনতে চাই কিনা তোর আগে কথাটা কইয়া লয় আর ফরগাস করি অসুবিধা কি ক তাহলে আমরা এবার জানবো কিসের মজা কর না হাসিগঞ্জ বাজারের ভিতরে দোকান ভাড়া দিবে এক এক দোকানের ভাড়া হলো 10,000 টাকা অ্যাডভান্স দেওয়া লাগে 10 লাখ কয় লাখ আচ্ছা কেউ আপনারা ফোন করে বলল হাজীগঞ্জ বাজারে একটা দোকান ভাড়া দেওয়া হবে 10 লাখ টাকা অ্যাডভান্স 10,000 টাকা ভাড়া আপনি কি দোকানটা না দেখে নেবেন নাকি দেখে নেবেন না সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাত দেখছেন তো জান্নাতের মজাটা বলেন না আমরা নামাজ পড়ি রোজা রাখি দান সৎকা করি স্বামীর খেদমত করে মা বোনেরা আপনারা তো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার এটা আগের হুজুর কইলে গেছে ও বন্ধু তো জান্নাতে যে যাইবেন জান্নাতের মজাটা কি আপনি কি একটু শুনবেন না আমার নবী মুস্কি মুস্কি হাসে আবার চোখ মুবারকের পানি মুবারক গুলা ফালায়া ফালায়া কান্দে আমার নবীজি ডাক দিয়া কই ও আনাস ইবনে মালে আমি নবী জান্নাতের বর্ণনা দেই এক নাম্বার জান্নাতি বান্দার রুহুটা যখন কবজ করা হবে জান্নাতি বান্দা টের পাবে না ইয়া রাসূলুল্লাহ কেন নবী আমার বর্ণনা দেই ছোট্ট একটা মাসুম বাচ্চা যখন দুধের জন্য কান্না করে তার মা তার মুখের মধ্যে দুধটা দেওয়ার পরে বাচ্চা যেমন কোন নিরলস ভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যেমন ঘুমায়া যায় ঈমানদার বান্দাটা এমন ভাবে ঘুমায়া যাবে জান্নাতি বান্দাটা এমন ভাবে ঘুমায়া যাবে বান্দা যখন একটা নিঃশ্বাস ফালাইব কালিমা পড়তে পড়তে তার রুহুটা কবজ করা হবে বান্দা টের পাবে না বলে হুজুর কেন
কারণ বান্দা ইমানদার হারাম খায় নাই নামাজ পড়ছে হালাল খাইছে ইবাদত করছে ইবাদত কইরা টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া পাগড়ি লাগাইয়া পরের হক মারে নাই পাঞ্জাবি লাগাইয়া খারাপ কথা বলে নাই মিথ্যা বলে নাই চা দোকানে বৈসা বৈসা পরের গীবত করে নাই আপনারা বলেন নামাজও পড়ে গীবত করে চা দোকানে বৈসা এমন মানুষ আমরা সমাজে নাই জান্নাতীদের বর্ণনা দেওয়ার আগে আগে একটু গীবতকারীর কথা বলে নেই আল্লাহর নবী এক নাম্বার বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা করলে যেই গুনাহ হয় গীবত করলে তার চাইতে মারাত্মক গুনাহগুলো হয় আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি গীবতকারীদের ব্যাপারে আমাদেরকে একটু বলেন আমার নবীজি বলতেছে গীবতকারীদের সবচাইতে ছোট যেই গুনাহ আছে ওই গুনার মধ্যে একটা গুনাহ হইল একজন গীবতকারী যখন দুনিয়ার জমিনে একজন আরেকজনের নামে গীবত করে একজন আরেকজনের পেছনে কথা বলে ওই ব্যক্তি পেছনে কথা বলার কারণে সে ব্যক্তি যেন তার মার সাথে 70 বার মেলামেশা করে জিনা করে নাউজুবিল্লাহ আমরা সমাজে মানুষ পারিপার্শ্বিকভাবে নরমালি একজন আরেকজনের ব্যাপারে গীবত করে থাকে করে কি না আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই আমি শামীম দাদার বয়স কম এলেম কালাম কম কিন্তু আপনাদের কাছে বলবো কারো কোনো দোষ যদি জানেন কারো কোনো ব্যাপারে যদি কোনো মন্তব্য আপনার জানা থাকে আল্লাহর রাস্তায় এই মন্তব্য প্রকাশ করবেন না কারো দোষগুলো পিছনে পিছনে বলবেন না আল্লাহর নবী শিখিয়ে দেয় এগুলা হলো গীবত আর কেউ যদি গীবত করে তার গুনাহ সর্বশ্রেষ্ঠ ছোট গুনাহ হইল তার মার সাথে 70 বার মেলামেশা করলে যেই গুনাহ সেই গুনাহ এবার আপনারা বলেন একজনের পেছনে কথা বললে যদিও এমন গুনাহ আমল নামায় হয় তাহলে আমরা এমন কথা বলার দরকার আছে নাকি আল্লাহর নবী কয় শুনো রে সাহাবাই কেরাম আমি নবী যদি তোমাদেরকে আদেশ করি তোমরা কি তোমাদের ভাইয়ের শরীরের থেকে গোস্ত কামড়ে খাইতে পারবা সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ না 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 আমার নবী শিখিয়ে দেয় শুধু ভাই না তোমার মতো ভাইটাকে যদি সামনে এনে বলা হয় শরীর থেকে কামড়ে গোস্ত খা তুমি খাইবা নবীজির উত্তরে সাহাবাই কেরাম বলি ইয়া রাসূল না আমার নবী বলে একজন মানুষ যদি গীবত করে এই গীবতের আরেকটা গুনাহ হইল সে যেন তার মরা ভাইয়ের শরীরের গোস্তগুলো কামড়ায় কামড়ায় খায় এজন্য কারোর পেছনে কথা বলতে সাবধান কারোর ব্যাপারে মন্তব্য করতে সাবধান কারোর পেছনে কথা বলতে সাবধান কিন্তু আমাদের সমাজের মানুষ একজনের মেয়ের ব্যাপারে বিয়ে আসলে দোকানে বসে বাজে মন্তব্য করে ছেলের ব্যাপারে বাজে মন্তব্য করে কুখ্যাত কুখ্যাত নিকৃষ্ট মন্তব্য করে এবার আপনি চিন্তা করে দেখেন এমন মন্তব্য করার কারণ মৃত ভাইয়ের গোস্ত কামড়ে খেলে যে গুণা সেই গুণা হবে এবার আপনারা বলেন আমরা সবাই এমন গুণা থেকে বাঁচার দরকার আছে না নাই গীবতের মতো মারাত্মক গুণার ব্যাপারে আল্লাহর নবী বলে এই গীবতকারীরা হাসরের ময়দানে অন্যান্য হাসরবাসীর চাইতে অনেক দূরে দূরে থাকবে ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলতেছে গীবতকারীদের মুখের মধ্যে দুর্গন্ধ এদের দুর্গন্ধের কারণে দুনিয়াতে রহমতের ফেরেশতারা এদের কাছে দিয়ে আসে না এবার আপনারা বলেন রহমতের ফেরেশতারা যদি গীবতকারীর পাশে দিয়ে না আসে তাহলে গীবতকারীর টাকা অনেক দূরে ফেরেশতা থাকে গীবত কইবেন না ছাড়বেন হককে আছেন করা যাবে আপনি কারো দোষ জানেন এবার আল্লাহর নবী কি বলে শুনেন নবী বলে কোন মুসলমান ভাইয়ের যদি দোষটাকে ঢাইকে রাখে মানে আপনি কারোর কোন দোষের ব্যাপারে জানেন কিন্তু বলেন নাই আল্লাহর নবী কয় কেউ যদি কারো দোষের বর্ণনা না করে দোষটা ঢাইকে রাখে আমি নবী ঘোষণা করলাম আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তার গুনার কথাগুলো ঢাইকে রাখবে চিন্তা করছেন আমার ফুতের সামনে আমরা এরকম তুই গুনাহগার হারাম খাইছস কিন্তু গীবত যদি না করেন কারো দোষ জানি না যদি ঢাইকে রাখেন তাহলে আল্লাহ তালা এগুলা থেকে আপনার হেফাজত করবে আমি আমার আহম্মদপুরের মাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মা ভনেরা দেখতেছেন আপনাদের কাছে বলবো বেশিরভাগ আল্লাহর নবীর নিজেরই ঘোষণা নবী বলেছেন দুনিয়ার সমাজের মধ্যে সবচাইতে বেশি গীবত যারা করবে পরনিন্দা যারা করবে তাদের মধ্যে বেশিরভাগ হবে মহিলারা
মা বোন আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আমি স্বামী হৃদয়ে কাফদার করি গো মা কারো দোষ জানলে দোষগুলা বর্ণনা করবেন না গোপন রাখবেন কারোর ব্যাপারে কোনো মন্তব্য করবেন না গোপন রাখবেন দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার সম্মান আপনার মর্যাদা আপনার মর্তবা বাড়িয়ে দিবে এবার বলেন এই গীবত ছাইরা দিয়া আমরা সবার দোষগুলা গোপন রাইখা আমরা সহজ সরল ভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনুযায়ী চলতে চাই কি চাই না সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ এবার জান্নাতির বর্ণনা ঠিক আছে না কিসের বর্ণনা জান্নাতির বর্ণনা মনোযোগ দিয়ে শুনবেন জান্নাতির বর্ণনা দিচ্ছি কিন্তু বাবাজিরা আল্লাহর নবী কয় জান্নাতি বান্দাটা যখন মারা যাবে একটা ছোট বাচ্চা দুধ মুখে দিলে যেমন ভাবে ঘুমায়া যায় ছোট বাচ্চার মতো ঈমানদার জান্নাতি বান্দা ঘুমায়া যাবে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি জান্নাতি বান্দার অবস্থা কেমন হবে নবী আমার বলে রূহ কবজ করার পরে জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে সেজদা থেকে মাথা উঠে সাজা হবে জান্নাতি বান্দা প্রশ্ন করবে হে ফেরেশতারা আমার কেন এই জায়গা না হইল এটা কোন জায়গা বলে এটা দুনিয়া না এটা হলো জান্নাত বলে আমাকে কেন জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে বলে তোমার পাঁচটা ইবাদতের কারণে তোমাকে জান্নাতে দেওয়া হয়েছে বলে আমার কোন পাঁচটা ইবাদত মনে রাখবেন যেই পাঁচটা ইবাদতের কারণে জান্নাতে দেওয়া হয় বান্দাকে বলে আমার কোন পাঁচটা ইবাদত বলে তুমি এক নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে হালাল ভক্ষণ করেছো শিরিক থেকে দূরে থেকেছো দুইটা হালাল খেয়েছো শিরিক থেকে দূরে থেকেছো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো পাঁচ ওয়াক্ত মৌলিক ইবাদত নামাজ আদায় করেছো এবং তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় কোনোদিন মিথ্যা কথা বলো নাই জান্নাতে যাওয়ার পাঁচটা আমল মিথ্যা কথা বলো নাই এবং তুমি সর্ব অবস্থায় আমার আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো মানে তাকওয়া রেখেছো আল্লাহকে ভয় করেছো এবার আপনারা বলেন এই পাঁচটা কাজ করলে যেহেতু জান্নাতে যাওয়া যায় আমরা সবাই পাঁচটা কাজ বেশি বেশি করার দরকার আছে না নাই আর মহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই এজন্য বাবাজি আল্লাহর নবী শিখিয়ে দিলেন এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার জমিন থেকে একটা মানুষ যখন কবরে যায় বান্দা সাজদা থেকে মাথা উঠে দেখবে জান্নাতের মধ্যে আল্লাহ বুঝতে পারলাম না আমার আল্লাহ তাআলা কেমনে আমার এত সুন্দর জায়গা দান করলো বলে বান্দা দুনিয়াতে নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তোমার জান্নাত দিচ্ছে বলে এই জান্নাত কার জন্য বলে অন্য কারোর জন্য না এটা হলো তিনটা প্রকার ব্যক্তির জন্য এবার বলেন না তারা কারা এবার তিন প্রকার ব্যক্তির কথা বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর জবান খুলে জোরে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত নেক আমল করছে হকের পথে আছে ধৈর্য ধারণ করেছিল ওই ব্যক্তিদের উপরে আমার আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন ওই ব্যক্তিদের জন্য জান্নাত রাখছেন নবী আমার আরেকটা হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতেছে বাইহাকি শরীফের মধ্যে মুসনাদে আহমদে হাদিসটা সুন্দর বর্ণনা আমার নবী বলে জান্নাতি ব্যক্তির রূহটা যখন আমার আল্লাহ তাআলা আর রহমতের ফেরেশতা দিয়ে উপরের দিকে নিয়ে যায় রহমতের ফেরেশতারা উপরের দিকে নেওয়ার সময় অন্যান্য ফেরেশতারা আসমানের দরজা বরাবর দাঁড়িয়ে থাকে কোথায় দাঁড়িয়ে থাকে না শুধু তারা বলতে থাকে আহলাম ওয়া সাহালান মারহাবান মারহাবান দিউফুল্লাহ দিউফুর্রহমান আল্লাহর বেহমান বলে বলে ওই বান্দাকে স্বাগতম জানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি কেন স্বাগতম জানায় বলে বান্দাকে শুধু স্বাগতম জানায় না বান্দাকে আল্লাহর মেহমান বলে তারা গ্রহণ করে নেয় কেন গো নবীজি কেন গ্রহণ করে আল্লাহর নবী বলতেছে গ্রহণ করার কারণ হইল এই বান্দা ঈমানদার এই বান্দা মুমিন এই বান্দার সুন্দর সুগন্ধ রহমতের ফেরেশতাদেরকে আবেগ আফুল্লত করে ফেলে এই জন্য ফেরেশতারা বান্দার রুহুর জন্য পাগল পারা হয়ে গেছে আল্লাহর হাবিব ঘোষণা করতেছে এই বান্দার দেহটা যখন রুহুটা যখন আসমানের মধ্যে নেওয়া হয় আল্লাহ তাআলা সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পরাইয়া বান্দাটাকে জান্নাতের মধ্যে রেখে দেয় এবার বলেন ওই জান্নাতে তো সুন্দর ওই জান্নাত
জান্নাতের আবাসস্থলে তো মায়াবী, আমরা সবাই ওই জান্নাতের মধ্যে থাকা দরকার আছে না? সাহাবাই কেরাম জান্নাতের বর্ণনা চায়, নবীজি গো আমার আল্লাহ তাআলা জান্নাত কেমনে বানাইলো আমার নবী শিখিয়ে দেয়, আমার নবী জানিয়ে দেয়। আল্লাহ তাআলা একটা সোনার ইট একটা রূপার ইট দিয়া মাঝখানে লাল ছোট ছোট ইয়াকুত পাথর দিয়া জান্নাতরা রজরা দিছে, জান্নাতরা বানাইয়া আমার আল্লাহ তাআলা আমি নবী রহমাতুল লিল আলামিন নবীর মালিক বানিয়ে দিছে। নবীজি জানতে চায়, আপনি নবীকে আপনার উম্মতদেরকে জান্নাতে নিবেন নাকি? আমার নবী বলেছে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে একটা উম্মতে ফালায় আমি নবী জান্নাতে প্রবেশ করব না। একটা উম্মত যদি জাহান্নামে থাকে ওই উম্মতে ফালায় নবী কোথায় যাবে না? আচ্ছা ওই নবী যদি আমাদেরকে না ফালায় জাহান্নামে জান্নাতে না যায়, আমি জানতে চাই বাবা ওই নবীর উম্মতরা কেমন ফ্রেশ হওয়া লাগবে, এমন লাল মনে হয় না? মিনা রেলওয়াটা কি সাদা? ওই জান্নাতের পথ দেখায় ওলামায়ে কেরাম, আর এই ওলামায়ে কেরামের পিছনে পিছনে আমরা, কি কথা নাই আছে না? একবারে বেতনটা মসজিদে আমার কাছে মাঝে মাঝে আমি চিন্তা করি, আমরা ওয়াজ করে ভাত খাই, হুজুরের যে ছয় সাত হাজার টাকা বেতন দেয় আমরা চলেন কেমনে? আল্লাহ সালাহ, হ্যাঁ এক বস্তা চালের দাম 32 টাকা সর্বনিম্ন লাগে। হ্যাঁ কি জবাব দিবেন? ওই জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করেন, একটা ভাই তুমি হাজার ইমাম বলে ইমামের মাথার উপরে দুঃসাফ হয়ে দেন, কিন্তু আপনি ইমামের বেতন ওই জান না, ইমামের যে বেতন দেন, ইমাম নামাজে দাঁড়াইলে বউর চিকিৎসা টিয়ার কথা মনে হয়, নামাজটা হইব না না হইব এটাও আমার মাঝে মাঝে চিন্তা হয় না। হ্যাঁ হুজুর আমি আমলে আমার দেহ হয়েছে কোনো সাবধান হুজুর আমার কিছু না কিছু ভালো বেতন নির্ধারণ করে দিয়েন। আপনি একবার চিন্তা করেন না যে সর্বনিম্ন যে কামলাটা ঠিক করেন আপনারা, সর্বনিম্ন বেতন কত? 500। কামলার বেতন দেন নিম্ন সবারে, ইমাম সাবরা হেদায়েতের পথ দেখায় না? আমার বেতন কত জানেন? মাত্র 1000 প্রতি জুমা, মানে প্রতি শুক্রবারে গেলে আলহামদুলিল্লাহ বাড়িতে যাওয়ার আগে আমার 1000 থাকে না পকেট। আমার কমিটি জিজ্ঞাসা করেছে হুজুর বেতন কত নিতাম, আমি বলছি আমি চাইলে আপনি দিতে পারতেন না, আমার আমি চাইলে আমার দিতে পারতেন না, আর আপনি ওই পরিমাণ নির্দিষ্ট করে দিবেন যে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীদের ওয়ারিস আপনি বেতন দিয়ে রাখবেন, এই হুজুর আমি না। দেখো না হুজুর ঠিক আছে, হুজুর আমাদের মাহফিলে আপনার ঠিক লই দেখবেন, ইমাম সাহেব এই মুসল্লি সহ পুরো এলাকার দায়িত্ব কান্দি নিয়ে ইমাম সাহেব দাঁড়ায়, আপনার ইনসাফটা কেমনে দেয় হুজুরের হাতে 5-6 হাজার আর 7-8 হাজার টিয়া দিয়া ইমাম সাহেবের একবার মাস কি বদলিলে রেখে দিয়েছেন না? একটা নির্দিষ্ট হাদিয়া দিয়েন, উনি যে বাচ্চা বাচ্চাদের একটা সম্মান দিয়েন, ওনারা যে ধমক দিয়ে কথা বলেন সাবধানতা অবলম্বন করে কথা বলেন, ওনার উপর দিয়ে যে কথা বলেন নির্ধারণ এমন ভাবে রাইখেন আরে কবরে গেলে এটার ব্যাপারে প্রশ্ন আর জিজ্ঞাসা না করে জবান খুলে পড়েন, আল্লাহ যেন আমাদেরকে এমন কাজগুলোর উপর থাকার তৌফিক দেয়। জোরে পড়েন আমিন।
জান্নাতে যাওয়ার আমলের কথা বলতেছিলাম বাবারাম কই যাওয়ার আমল জান্নাতে যাওয়ার আমলের ব্যাপারে বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদীগুলাকে জানাইয়া দিলেন হে উম্মতে মুহাম্মদীর দলেরা তোমরা এবার শুনে রাখো তোমরা দুনিয়ার জমিনে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলা করবা এক নম্বর হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না কার সাথে আস্তে কইলেন না 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 কার সাথে শিরিক করবা না আল্লাহর সাথে শিরিক করবা না ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করবা এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের আম্মা আব্বার খিদমত করবা ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে প্রথম দুইটা জিনিস আমরা ভালোভাবে বুঝলাম শিরিকের ব্যাপারটা আরো বুঝায় দেই আপনাদের এলাকায় আপনাদের আশেপাশে আছে কিনা আমরা জানি না বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন মানুষ মাজারে সিজদা করে করে না সিজদা করে থাকে আবার বিভিন্ন ভণ্ড পীরেরা তাদের পায়ের মধ্যে সিজদা নিয়ে থাকে এদেরকে বয়কট করবেন এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে ভণ্ডামি করে যারা পায়ে সিজদা নেই মাজারে সিজদা দেয় এরা হারামখোর এরা কখনো ইসলামের সহজ সরল পথের মধ্যে থাকতে পারে না এবার আপনারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন মাজারে সিজদা করা কোন পীরের পায়ে সিজদা করা সাপোর্ট করে যারা করে তারা ভণ্ড যারা করে তারা কি জোরে কোন যারা করে তারা কি ভণ্ড এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাজারে যে আল্লাহর ওলি আছে তিনি হক তিনি হক তিনি হক কিন্তু এদের নাম দিয়ে যারা ব্যবসা করে এরা বাতেল বলে হুজুর ব্যবসা কোনটা ব্যবসা হলো মাজার আছে ঠিক কথা কিন্তু মাজারের নাম দিয়ে ব্যবসা করতে করতে বেরিয়ে দিয়ে গান করে হয়তো হাদিগঞ্জ চাঁদপুর এলাকায় না এটা আমি জানি একবারেই কম যদিও থাকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে মাজারের পিছনে ব্যানার নাম দিছে ওরস মোবারক কিন্তু নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান বাজায় দেখুন আপনারা রেডি আপনি রেডি দেখেন না আপনারা রেডি কবরে পড়েন নাই এখনো আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন আমিন পড়েন অনেক হেফাজত করুক অনেক হেফাজত কিন্তু এগুলা যারা করে তারা কি বালানা বন্ড নাম্বার ওয়ান যেটা হেডা আছে আছে ওই যে নাঙ্গল কুটের এটা নাম না কি কি হিয়াদুরি না মাইনুদ্দিন হিয়াদুরি এটা কেমন তাজা বন্ড এটা কয় গাঁজা বলে আল্লাহর সৃষ্টি এটা বলে খাওন যাস আমি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদের কাছে বলবো এটার প্রশাসন জেলখানায় ঢুকাইলে লাভ হইতো না এটা তাড়াতাড়ি দৈরা পাবনা পাগলা গারদে ভাড়া কারণ প্রশাসন ধরে নিলে এটা বালা ডাল ভাত খাইবো জেলখানার ভিতরে উমা এ বেটা তো কি জেলখানার খানা কি বালা মোটামুটি ফাগলা গারদের থেকে বালা নাকি ফাগলা গারদের থেকে বালা রুডি দে গমের রুডি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোরা তো কথা দিনে দরকার আছে নি এত অষ্ট এ মাইনুদ্দিন হিয়াদুরির মতো বন্ড দ্বারা কয় গান্ধ আল্লাহর সৃষ্টি এগুলা খাওয়ার দায় আছে আপনারা বলেন এদিগুলারে ফাগলা কারো দেওয়ার দরকার আছে না নাই মাঝে মাঝে এমন অনেক পাগল বাইর হয় আমরা প্রশাসন সহ সবার দৃষ্টি আকর্ষণ করব এই পাগলটির জেনে পাইবেন এনে জুতা দিয়ে বাইরে আইবেন এরার কারণে ইসলামের বদনাম হয় হক্কানি পীর মাশাইখের বদনাম হয় কথা বলেন না ঠিক কি না এই জন্য বাবাজিরা বন্ধুরা আমরা হকের পথে আছি যেই দিকে হারাম আছে এটা যদি আমার বাপ হয় আছেন না কই পথে বাপ ওই আছে বলে না আমার বাপও যদি কোনো হারাম পথে যাই বেহকের পথে যাই আমি ওই পথে যাব না আল্লাহ তাআলা আমাদের কেমন বেহক থেকে বাঁচে আর হাতক ঝরে বলে না তো যেই কথা বলতেছিলাম শিরিক করা যাবে না আল্লাহর ইবাদত করা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা আব্বার খিদমত করা এটা হলো সবচাইতে বড় কাজ হলো বড় কাজ বড় কাজ হুজুর কেন আপনি শিরিকও করলেন না পাঁচ ওয়াক্ত নামাজও পড়লেন কিন্তু
আপনি আপনার আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিলেন, আম্মা আব্বার কষ্ট দিলেন, আম্মা আব্বার ভাত দিলেন না, আল্লাহর কসম আপনার নামাজ বিধা, আল্লাহর কসম আপনার রোজা বিধা, আল্লাহর কসম আপনার হজ বিধা, আপনার যাকাত বিধা, দান সদকা বিধা, আপনার দাড়ি টুপি পাঞ্জাবি বিধা, যদি আপনি আপনার মা বাবার মনে আঘাত দেন। আমি এখানে যারা যারা আছেন মাহফিলের সমাপ্তি লগ্নে আপনাদের সবার কদমে হাত দিয়ে বলবো, কেউ যদি এমন মা বাবার মনে কোনোদিন কষ্ট দিয়া থাকেন, আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাঁটার মধ্যে ধরিয়া বলবেন, মা ও আব্বা আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়ে বলছে আপনারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাঁও ছাড়বেন না। কেন বলে হুজুর? কারণ কি? কারণ আপনার মা বাবা যদি আপনারে মাফ না করে, এমন আহমদপুর তালুকদার বাড়ির 100টা মাহফিল শুনলে আপনার ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। বন্ধুরে, আপনার আম্মা আব্বা আপনারও বড় কষ্ট করে মানুষ করছে, আপনার কি মনটা চায় না ওই মা বাবার কদমে ধরে মাপ চাইতে? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রেজা আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়া যাই, একটা গ্যারান্টি দিয়া যাই, যদি বলেন মাহফিল কবুল হবে কি না এটার গ্যারান্টি কেউ দিবে না। যদি দেখেন আমার কথা শুনি না, আগামীকালকে এলাকার মুরব্বীরা দাড়ি পাকা বাবারা দোকানে বসে বলে, হ্যাঁ শামীম রেজার কথা শুই না আমার ছেলে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, শামীম রেজার কথা শুই না আমার ছেলে আমার বাড়িতে যে আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, তাহলে মনে করবেন আজকের মাহফিল কবুল হয়ে গেছে। কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয় রেজার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিটা আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়। এ যুবক ভাইরা, এই মুরব্বী বাবাজিরা, অনেক ছেলে আছে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়, মা বাপরে জুদা করে দেয়, সন্তান দে পারলে তোর পাওটা আমার সামনে দে, আমি শামীম রেজার জিব্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিব, তবু ওয়াদা কর মা বাপরে যদি বাইরে বাইরে ঝগড়া করে বউয়ের সঙ্গে ঝগড়া করে জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে দুরা মাপ চাইবা আর বলবা, মা আমি সন্তানরে মাফ করে দেন আমি অন্যায় করেছি, আব্বা আমি সন্তানরে মাফ করে দেন আমি অন্যায় করেছি। মা বাপ যতক্ষণ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সাইরো না। বলে হুজুর কেন? কারণ আম্মা আব্বা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না, নামাজ পড়বা আমার আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? আজকের মাহফিলে এমন অনেক সন্তানেরা আসছেন যে সন্তানের বাবা নিজের রক্তরে পানি বানায় আপনারে মানুষের মতো মানুষ করে দিয়া গেছে, যে আব্বা জান নিজে না কে আপনারে খাওয়াইছে, আব্বা জান সিরা লুঙ্গি দিয়া পুরা সময় কাটাইছে, ঈদের দিনে আব্বা জান নতুন কোনো জামা কাপড় পরে নাই, আব্বা জান শরীরের মধ্যে পুরান জামা কাপড় লাগে ঈদের নামাজ পড়ছে, কিন্তু আপনি সন্তানরে দামি জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি প্রশ্ন করত, বাবা আপনি কি কোনো নতুন জামা কাপড় পরেন না? আব্বা বলতো, ফুত্রে এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি? কিন্তু আব্বা নিজের অভাবের কথা বলতো না, কিন্তু আজকের সন্তান লাখ লাখ টাকার মালিক কিন্তু তার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না। সন্তান কি হইব রে তোমার এত লাখ লাখ টাকা দিয়া, যদি তুমি তোমার আব্বা জান রে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি না পরাইতে পারো? আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে যে সন্তানের মা নিজে না খেয়ে তোমারে খাওয়ায় বড় করছে, এই সন্তান একটাবার চিন্তা করো, আজকা তোমার মা দুকিনি অন্ধকার কবরে মা কাপড়ে রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাইখা দিছে, তুমি সন্তান স্কুলে যাওয়ার সময় মা টাকাটা তুমি ফুতের হাতে তুলা দিছে, মা জননী নিজে না খেয়ে পান্তা মাছ গুলা রাইখা দিছে, মা চিন্তা করত আমার সন্তান রোদে দিয়া বাড়িতে আসলে পান্তা ভাত খাইলে কলজাটা ঠান্ডা কইব, আজকা কার জানি এমন মা
অন্ধকার কবরে ওয়াজ মাহফিল শেষ কইরা বাড়িতে যাইবা কিন্তু এমন আব্বা আম্মার মুখ দেখতা না আমার আহমদপুরের যুবক ও আহমদপুরের মুরব্বি বাবাজিরা তোমার মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি তোমার মা বাপ তোমার জমি সম্পদ দিয়া গেছে একবার চিন্তা করো মা বাপ যে জায়গা জমি দিয়া গেছে যে জায়গা দিছে ওই বাড়ির মধ্যে যদি তুমি ভাড়া থাকতা মাসে যদি 5000 টাকা ভাড়া দিতা তোমার 12 মাসে 60000 টাকা ভাড়া লাগা যাইতো আজগা তোমার মা কবরে তোমার মা যদি বাইসা থাকতো মাসে যদি 1000 টাকা মা বাপের হাত খরচের জন্য দিতা 12 মাসে 12000 টাকা তোমার মা বাবার জন্য লাগা যাইতো বাজারে কত দামি ফল আপেল আঙ্গুর দেখা যায় সন্তান মা বাপরে খাওয়াইতে পারে না ও সন্তান আল্লাহর হস্তে তোমার কদমে হাত দিয়া বলি তোমার মা বাবা যদি বাইচা থাকতো অসুস্থ মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ওষুধ কিনা দিতা 12 মাসে তুমি তোমার মা বাপরে 12000 টাকার ওষুধ কিনা দেওয়া লাগতো আজগার মাহফিলে বইসা সন্তান একজন শুধু একটা ওয়াদা করবা হুজুর আমার মা কবরে আমার মারে আমি যদি খাওয়াইতাম আমি টাকাটা খাওয়াইতাম হুজুর আমার আব্বা কবরে আমি আমার আব্বারে যদি খাওয়াইতাম এই টাকাটা খাওয়াইতাম হুজুর আমার আব্বা আমার নামে আগামী বছরে মাহফিলে আমি 10000 টাকা দান করব আসেননি এমন কোন সন্তান আপনার মা বাবা আপনারা লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে সম্পদ দিয়া গেছে খেতে জায়গা জমি দিয়া গেছে একজন সন্তান কি বলবেন বলে হুজুর আমার মায়ের জন্য দোয়া চাই আমার আব্বার জন্য দোয়া চাই আমি আমার আম্মা আব্বার নামে এই মাহফিলে আগামী বছর 10000 টাকা দান করব অনেকে হয়তো আছেন দান করেন নামের জন্য না 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 আপনি ওয়াদা করলেন কিন্তু আগামী বছর নাম লেখেন